মাশাআল্লাহ দিল হকানি ওলি আল্লাহ আছেন আমরা দেশ বন্ড হিরো আছেন নি না নাই আপনারা ইগনাই মন করে দিয়াল আমি মন করি আর ইগনাই আমার এক দায়িত্ব হই গেছে আজকে বর্তমান সমাজ যা বন্ডামি রেকিবারে চূড়ান্ত সীমাতকে মানুষ পৌঁছে আমি নিজর চৌকে দেখি আইছি চিটাগাং এক মাজার শ্রদ্ধা চলে বাংলাদেশে তো ইল ফির আছে ফিরেও শ্রদ্ধাল মুরিদ শ্রদ্ধাতের পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ দিয়েছে কাউকে তো মর্যাদা দেন নাই আমার বাবাকে যা মর্যাদা বললো তুই জেলা তোর হক ঠিক না ঠিক না গৌরব আছে গৌরব কিতা এই জমিন তো হইল আল্লাহর ওলি হকর জমিন দূরে হয় সুবহানাল্লাহ বিশেষ করে আঞ্জুমানে তালামে যে ইসলামিয়া বা আল ইসলার যোগ্যতম উত্তরাধিকার যারা ভাই হল আছেন এরাই হতান মনে রাখুন আপনারা আমি বিশ্বাস করি আমার প্রিয় মসজিদ দুলতলি যাবরে সবে দিল দি মহব্বত করুন সাও কল দুলতলি যাবরে আবদুল্লাহ দে তুড়া তুড়ি চিনলে মক্কা মদিনাত গেছেনছি আল্লাহ এই দুনিয়ার মাঝে আল্লাহ ফির যাচাই করার জায়গা কিছু আছে হঠাৎ গেলে আপনিও চিনি লিবা ফির খে ইদানিং আমরারে নষ্ট করার লাগি আমরারে যে জায়গাতে আল্লাহ সব দিকত ক্লিন রাখছে ও জায়গাতে আমরারে নষ্ট করার লাগি কিছু বন্ড ওগুলোর আবির্ভাব আমরার দেশে ঘুরে হইতে হবে ঠিক না ঠিক না ও কয়েকদিন আগে এক বন্ড সিলেট গিয়ে এক জায়গা তো আজ করছে ফুলতলি সাহেবরে চিনে না ফুলতলি সাহেব তো নামও জানে না উপস্থিত কাস্টমার গরম করতে করি গান বানাইছে লক্ষীর মনকির যখন তার কিতা হইয়া গান বানাইছে আসলে গায়ক তো গায়ক গান বানাইছে নকির মনকিরে প্রশ্ন করলে বুঝিল জবাব দিত কিতা জানুনি হে সাহেব কিবলার লোক হে ফুলতলির লোক নাউজুবিল্লাহ খোকা আবার ইয়াই নিকাল মনে করি দিয়া আর আজকের এই মাহফিল তোলে আশা করি আমারই কথা গান গোটা দেশ প্রচার হইব বিদেশও প্রচার হইতে আমি গতকালকে মুফতি সাহেবরে আমি বুয়াইয়া বড়লে গাতে মাহফিল সাহেবরে স্টেজে বুয়াইয়া আমি মাহফিল আলাদা গিয়ে হাড়া হইয়া আমি সাহেবর সামনে কেন আমি চ্যালেঞ্জ করছি আমি কইছি যে আমার সাহেবের জীবনে ইলা কোনো আকিদা আমরা দেখাইছেন না সাহেবর হুয়াইন তো দেখাইছেন না সাহেবর আল্লাহ দেখলেও না ই মসলকর যোগ্য কোনো আলিমর মুক্ত নয় আজ পর্যন্ত এমন কথা বার হইছে দূরে হইতে বার হইছে না ও জেগ্যা ইয়া ইকান বাজারও বেশিয়া উপস্থিত হয়ে বাজার গরম করিয়া গেছে ইজ্ঞা আসলে মূলতে আমরার মাঝে ফাটল ধরাইবার চিন্তা করছে ঠিক না ঠিক না আমরা এই ধরনের আকিদা না আমরা জানি কবরের মাঝে সওয়াল তিনটা এক নম্বরে আল্লাহকে দুই নম্বরে ধর্ম কিতা তিন নম্বরে নবীরে দেখাই লইব এই তিনটা প্রশ্ন যে মানুষের দুনিয়ার জিন্দগি ঠিক মতো চলবা আল্লাহ তার মুখে দিয়ে অটো বার করে দিলেই ইনো বলতলির লোক আর সাহেব কিবলার লোক ইনো কোনো মাথা আসে নেই এই বন্ড গুলোরে দুলাই দেওয়ার লাগি আপনার আর মতো যোগ্যতম উত্তরাধিকারী হল মনে রাখা উচিত এই ধরনের বন্ড গুলোরে অন্তত ক্যাসিলের তলে এই জমিন তলে অ্যাবাউট করার দরকার আছে দিনা ভাই হাত তুলিয়া হওয়া আছে দিনা নাই আজকের এই মাহফিল চলে প্রমাণ করিয়া দেওয়া হোক যে তোমরা বন্ডামি করতে হইলে অন্য ডিস্ট্রিক্ট গিয়া করো অন্তত পক্ষে এই সিলেটের পবিত্র জমিন হয় এই ধরনের বন্ডামি তোমাদের চলবে চলবে না এর বাদে যদি কোনো গিয়া ইয়া ইতা বন্ডামি ব্যস্ত চায় এর বাদে যদি ইতা বন্ডামি লইয়া কোনো গুয়ায় আমরা আশা করমু যে আমার ভাইয়াই আপনারা এর যোগ্য উত্তরাধিকার হিসাবে আল্লাহর ওলির যোগ্যতম উত্তরাধিকার হিসাবে ইতার দাঁত পাঙ্গা জবাব দিতাম না দিতা না মাতকা দিতানি আজকে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন খুব বেশি দিন না বাংলাদেশে ওয়াজ নসিহত বন্ধ হইব আমি কোনো ফির যাব না তবে আমি এক
ফুলতলি সাওরে জুত্তা মরা গোলামে কইলাম যে বাংলাদেশ ওয়াদ নসিহত বন্ধ হই আর বন্ধ হওয়ার পিছনে কিছু সাটুয়ার জানোয়ার রখল ইগুন লেবাস পিনছে মুসলমানর লেবাস পিনছে নবীর কিন্তু ইগুন তো ইহুদি নাসারার দালাল হইয়া এই জমিন ও কুরআন হাদিসের অপব্যাখ্যা করিয়া নবীর শান নবীর সাহাবীগুলোর শান বেয়াদবি করিয়া এই দেশের মুসলিম জনতারে নবীর আশিক অগলরে উসলাইয়া দিয়া এই জমিন বিশৃঙ্খলা করিয়া বুঝাই তো স্যার ও তার কারণে এক সময় এই জমিন তলে ওয়াজ নসিহত উঠাই দিত ঠিক না ঠিক না মনে রাখেন গেল আমি যত জায়গায় যাই কথা প্রতিবাদ করিয়া যে এই ধরনের মূল্যা মঞ্চিত তলে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে না নাই পাতকা আছে না নাই।